সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ওভেন ফ্যাব্রিকের যত উইব আছে তার মধ্যে অন্যতম একটা উইব টুইল উইব, সেই টুইল উইব নিয়ে আমরা আলোচনা করব যে টুইল উইব গুলো আসলে কিভাবে ফর্ম হয়, টুইল উইবের মধ্যে ইয়ান গুলা কোন অবস্থায় থাকে, আর হচ্ছে পরবর্তীতে ফ্যাব্রিক গুলা আমরা ওই ইয়ান দিয়ে ফ্যাব্রিক বানাবার পর ফ্যাব্রিক গুলার আউটলুক কেমন হয় এই বিষয়টা নিয়ে। তো এখানে আমাদের দুটো ইমেজ আমরা যদি খেয়াল করি, একটা ইমেজ হচ্ছে ইন্টারলেসমেন্ট ওয়ার্প অ্যান্ড ওয়েভড, এরকম নামকরণ করা আছে, আর একটা ইমেজ হচ্ছে আমার ফ্যাব্রিক। তো এই ইমেজের মধ্যে বেসিক্যালি এইগুলা আমার বার্টিক্যালি যেগুলা দেখতে পাচ্ছি আর হরাইজন্টালি দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে ইয়ান। একটু বড় করে দেখানো আছে যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি। ইয়ান গুলা যদি এত মোটা না বা এত কোর্সার না, তো এখানে বোঝাবার সুবিধার্থে ইয়ান গুলাকে কোর্সার আকারে দেখানো আছে। তো আমার এগুলা ওয়ার্পিয়ান ভার্টিক্যালি যে আমার যে ইয়ানগুলা দেখতে পাচ্ছি এগুলা সবই ওয়ার্পিয়ান, আর এগুলা হরাইজন্টালি যে ইয়ানগুলা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে ওয়েবটিয়ান। এখন ওয়ার্পিয়ান আর ওয়েবটিয়ান এই দুইটার মাস দুইটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এই দুটো ইয়ানের মধ্যে প্রচুর ক্রসিং আছে। যেমন ফর এক্সাম্পল, এটা একটা ইয়ান ওয়ার্পিয়ান আর এগুলা ওয়ার্পিয়ান, এখানে ওয়ার্পিয়ান নিচে আছে আর ওয়ার্পিয়ান উপরে আছে, এখানে আবার ওয়ার্পিয়ান উপরে ওয়েবটিয়ান নিচে, এখানে ওয়ার্পিয়ান উপরে ওয়েবটিয়ান নিচে, আবার এখানে আবার ওয়ার্পিয়ান নিচে আছে ও ওয়েবটিয়ান উপরে আছে। তাহলে এই যে আপ এন্ড ডাউন, এই আপ ডাউনের জায়গাটাকে বলা হয় ক্রসিং। এই ক্রসিং এর জায়গাটাকে আমরা নামকরণ করেছি হচ্ছে ইন্টারলেসমেন্ট। তাহলে এখানে ওয়ার্পিয়ান আর ওয়েবটিয়ানের ইন্টারলেসমেন্টের মাধ্যমে মেনলি হচ্ছে এখন এই ফ্যাব্রিকটা বানানো হয়েছে। এখন আমরা এই ফ্যাব্রিকের মধ্যে টুইল ইফেক্ট পাবো নাকি প্লেন ইফেক্ট পাবো নাকি শাটিন পাবো, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে এই ইয়ান গুলার অ্যারেঞ্জমেন্টের উপর। মানে এই ওয়ার্পিয়ান কতগুলা ওয়েবটিয়ানের উপরে থাকবে, কতগুলা ওয়েবটিয়ানের নিচে থাকবে, ইভেন তারপরের যে ইয়ানটা আছে সেটা আবার কতগুলা নিচে থাকবে, কোনগুলার উপরে থাকবে, এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে বেসিক্যালি যত রকমের ওভেন ফ্যাব্রিক আছে সব ধরনের ওভেন ফ্যাব্রিক বানানো হয়। যাতে যার ফলে দেখা যায় যে এক এক ওভেন ফ্যাব্রিকের এক এক রকমের সারফেসে আমরা আউটলুক গুলা পেয়ে থাকি। এখন এইখানে এটা বেসিক্যালি আমার ওয়েবটিয়ান, এই ওয়েবটিয়ান গুলা থেকে এটা দেখানো হয়েছে, আর এটা হচ্ছে ওয়ারপিয়ান। এখন ওয়েবটিয়ানের মধ্যে এইগুলা হচ্ছে ওয়ারপিয়ান, যে রাউন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি এটা রাউন্ড, যেখানে এখানে ওয়ারপিয়ান উপরে আছে ওয়েবটিয়ান নিচে আছে, এখানে ওয়েব ওয়ারপিয়ান উপরে ওয়েবটিয়ান উপরে আছে, এখানে ওয়েবটিয়ান নিচে ওয়ারপিয়ান উপরে আছে, এইভাবে আপ এন্ড ডাউন আছে। এখন আবার এখানেও সেম সেম, তার মানে এখানে হচ্ছে ওয়ারপিয়ানটা দুইটাও, এই ওয়ারপিয়ানটা দুইটাও ওয়ারপিয়ানের উপরে আছে, একটা ওয়েবটিয়ানের নিচে আছে। মানে এখানে আমরা যদি খেয়াল করি যে এই ওয়ারপিয়ান দুইটো ওয়েবটিয়ানের উপরে আছে, আবার দুটো নিচে আছে, আবার দুইটার উপরে আছে, দুইটা নিচে আছে, তার মানে এটাকে আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা বলতে পারি টু আপ টু ডাউন। এখন সেম জিনিসটা হচ্ছে এইভাবে ফ্যাব্রিকটা এটা বানানো হয়েছে। এখন এখানে আসলে দুইটা ফ্যাব্রিক, একটা হচ্ছে আমার ইপ্রো কালার বা অফ হোয়াইট আমরা বলতে পারি, আর একটা হচ্ছে আমার ব্লু কালার। তো এখন এই দুটো ফ্যাব্রিকই মূলত এইভাবে তৈরি করা হয়েছে। এই ফ্যাব্রিক গুলাকে যদি আমরা ম্যাগনিফাইং গ্লাসে দেখি তাহলে ইয়ান গুলাকে মোটা দেখা যাবে, বা কাউন্টিং গ্লাসে দেখলে ইয়ান গুলাকে মোটা দেখা যাবে, মানে এরকম দেখা যাবে। এখন হচ্ছে এরকম উইবের মাধ্যমে আমরা ফ্যাব্রিক বানাবার পর ফ্যাব্রিকের যে স্যাম্পল, এখানে বলা হয়েছে ফ্যাব্রিক স্যাম্পল, ফ্যাব্রিক স্যাম্পলটা আসলে আমরা এইভাবে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের মেনলি ফ্যাব্রিক, যেখানে ইয়ানগুলা টু আপ টু ডাউন করে দেয়া আছে, মানে ওয়ারপিয়ানে দুইবার আপ হয়ে দুইবার নিচে থাকবে ওয়েবটিয়ানের। এই অ্যারেঞ্জমেন্ট মূলত এই ইয়ানের অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই আমরা এরকম একটা ডিজাইন আমরা পেয়েছি। এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি যে কেন আসলে আমরা এটাকে টুইল বলবো, টুইল বলবো হচ্ছে এরকম এই কারণে যে দেখেন এই বরাবর একটা কোনাকুনি লাইন আমরা দেখতে পাচ্ছি, অথবা এই দিক বরাবর আমরা কোনাকুনি লাইন দেখতে পাচ্ছি। এখন ফ্যাব্রিকের মধ্যেও সেম, আমরা যদি একটু খেয়াল করি এই যে লাইন, আমরা মাউসের কার্সরটা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এই লাইনগুলা, এই যে ব্লু কালার যেটা আছে, যে ফ্যাব্রিকটা আছে এই ফ্যাব্রিকের মধ্যে লাইন দেখতে পাচ্ছি, আবার ইক্রো কালার মানে অফ হোয়াইট কালারের মধ্যে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটার নাম অনুসারে মূলত এই ফ্যাব্রিকের নামকরণ করা হয়েছে টুইল ফ্যাব্রিক বা টুইল উইব। আমরা
প্রচুর পরিমাণে এই লাইন সহ যে ফ্যাব্রিক গুলো আমরা দেখতে পাই, গ্যাবার্ডিন ফ্যাব্রিক, অজস্র ডেনিম ফ্যাব্রিক, তারপর এখন বেডশিটেও আমরা টুইল বেডশিট হিসাবে ব্যবহার করি, টুইল ফ্যাব্রিক। তো মূলত এই লাইনের কারণে, এই লাইনের অবশ্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডায়াগোনাল লাইন, মানে কোনাকুনি লাইন। এই কোনাকুনি লাইনগুলা ফর্ম হয় বলেই এই ফ্যাব্রিকটাকে আসলে আমরা টুইল লাইন বলে থাকি। তো আমরা যে ফ্যাব্রিকের মধ্যে এরকম কোনাকুনি লাইন দেখতে পারবো, ওই ফ্যাব্রিকটাকেই আমরা টুইল ফ্যাব্রিক হিসেবে ধরে নিব। কিন্তু ইয়ানের অ্যারেঞ্জমেন্ট কত আছে সেটা বুঝবার জন্য আমরা ম্যাগনিফাইং গ্লাস বা কাউন্টিং গ্লাস এর মাধ্যমে আমরা করে নিতে পারি, অথবা আরেকটা টেকনিক আছে যেটা হচ্ছে যে আমাদের মোবাইল ফোনের ক্যামেরা ইউজ করেও আমরা করতে পারবো। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে পিকচার তুলে নেবার পর ফ্যাব্রিকটাকে জাস্ট জুম করব, জুম করলে ইয়ানগুলা মোটা দেখা যাবে, মানে এরকম দেখা যাবে। তখন আমরা হচ্ছে এই ওয়ারপিয়ানটাকে কনসিডার করব। সব সময় আমাদের মনে রাখতে হবে ওয়ারপিয়ানটাকে কনসিডার করতে হবে, ওয়েফটিয়ানকে কনসিডার করব না। তো ওয়ারপিয়ানে আমরা দেখব যে কতগুলা ওয়েফটিয়ানের উপরে আছে, কতগুলা ওয়েফটিয়ানের নিচে আছে। এভাবে মূলত আমরা ফ্যাব্রিকের আপ ডাউন বা টুইল ফ্যাব্রিকের আপ ডাউনটাকে আইডেন্টিফাই করব। তো আজকে এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।